বাপ বঞ্চিত করলো পোলার আদর থেকে, আমার খালি আশা দিয়ে দিয়ে আমার সাথে এরকম করে, মানে আমি কত কিছুই করে। তো কালকে রাত্রে কি আপনার সাথে কাজ হয়েছে? জি। হ্যাঁ, রাত্রে কয়টায় হয়েছে কাজ? তখন 8টা বাজে। আপনি কি ইচ্ছেকৃত হয়েছে না জুলুকুলিয়া? সে কি আপনাকে জোর? হ্যাঁ, জোর করে জোর করে করছে। আপনি বাড়াবাড়ি করে খান? আমার ঘরের লোক তখন কয়ে মানে মেম্বার স্যার মানে গো লাগে দৌড়াদৌড়ি করতেছে। আপনি যখন না না যখন ওই যে মন্ত গভর্নরের কাছে ফোন দিয়েছে তখন ওরা তো দৌড়াদৌড়ি করে আমার মা এটা। হ্যাঁ, মানে মোস্তফা কমান্ডার আপনার সেখান থেকে এরকম কালকে কতবার আপনি ইয়ে হয়েছে, মানে কয়বার হয়েছে আপনার সাথে? একবারই হয়েছে। এরপরে আপনার গায়ে আপনার পরনে তখন কি ছিল? ছিল সালোয়ার কামিজ। ছিল সালোয়ার কামিজ কি মানে আপনি যে ধস্তাধস্তি করছেন সালোয়ার কামিজ কি শিরছে? শিরছে? জি না, ছিঁড়ে নাই। তাহলে ধস্তাধস্তি অতটা পুরো হয় না। তাহলে মিজান না, মিজান মিজান বিবাহিত? জি। আপনি যখন ধস্তাধস্তি করছেন তখন তো সেলোয়ার কামিজ ছিঁড়ার কথা বা আপনার ইয়ে ছিঁড়ার কথা কথা আপনার বিভিন্ন রকমের আলামত থাকার কথা। আপনি যদি বলেন যে না আপনার সাথে আপোষে তার সাথে আপোষের ইয়ে হয়েছে মিলন হয়েছে তাও বলতে পারেন, কিন্তু কারণ দশ মানে আপনাকে জোর করে তো কেউ কেউ দর্শন করতে পারে না। আর এগুলা চোরাই জিনিস, চোরাই জিনিস তো আপনার অনেকটা ইয়ে হয় সেরকম কি? মানে আপনাকে বিয়ার মোট কথা হলো বিয়ার প্রবন দেখে এই পর্যন্ত আপনার সাথে দৈহিক মেলামেশা করছে, এই পর্যন্ত কতবার মেলামেশা করছে? আচ্ছা, তো মিজানের ফোন নম্বর কন্টাক্ট নম্বর আছে? মানে জান্নাতের যে দূষিত হয়েছে এই বিষয়ে আপনি কি কি এখন কি মামলা প্রস্তুতি চলছে নাকি এই বিষয়ে একটু বলেন। ভিকটিম জান্নাত থানায় এসে মৌখিকভাবে অভিযোগ দিয়েছে, আমরা তার বক্তব্য শুনেছি এবং তার বক্তব্য অনুসারে যে সে ধর্ষিত হয়েছে মর্মে অভিযোগ দিয়েছে, তা আমরা এখন তার কাছ থেকে অভিযোগ নিয়ে এই ব্যাপারে যে আইনগত ব্যবস্থা নেওয়া লাগে সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি, সেই পরিস্থিতি চলছে।